আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলমালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সকলেই চেনেন, এটার নাম হচ্ছে কলা। তো বন্ধুরা, এই কলার উপকারিতা কী কী এবং এই কলা খেলে আপনাদের শরীরের কী কী মারাত্মক রোগ ব্যাধি দূর হয়ে যাবে এবং কখন কলা খেলে মূলত আপনাদের এই সকল সমস্যা দূর হবে, এটা দেখার জন্য দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কলা মূলত সচরাচর সবাই খায়, ছেলে মেয়ে বাচ্চা বা বুড়া সকলেই খায়। তবে এই কলার কিছু পুষ্টি গুণাগুণ রয়েছে, যে পুষ্টি গুণাগুণ সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না। বিশেষ করে আপনাদের অনেকেরই থাকে যে পেটের ট্রাবল, হজমের সমস্যা, যাদের হজমে সমস্যা আছে, বাথরুম ক্লিয়ার হয় না, তারা যদি নিয়ম মাফিক ঘুমানোর আগে কলা খান তাহলে আপনাদের বাথরুম একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত, অনেকেরই আছে যে পেট ব্যথা, কারণ হচ্ছে আপনাদের পেটে খাদ্য খাবার অনেকটাই জমে থাকে যেগুলো ক্লিয়ার হতে পারে না। তো কলা আপনি খেলে আপনাদের বাথরুম যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনাদের পেটে ব্যথা থাকবে না। এছাড়া অনেকে আছে যাদের শরীর প্রচুর পরিমাণে হ্যাংলা পাতলা, তারা যদি নিয়মিত কলা খেতে পারেন আপনাদের শরীরে আস্তে আস্তে পুষ্টির ঘাটতি পূরণ হয়ে আপনাদের শরীরের আস্তে আস্তে উন্নতি হবে এবং আপনি আস্তে আস্তে মোটা হয়ে যাবেন। বন্ধুরা, নিয়মিত রাত্রেবেলা কলা খাওয়ার ফলে আপনাদের মস্তিষ্ক অনেকটাই শার্প থাকে। আপনারা অনেকে আছেন যে একটু আগে একটা জিনিস মনে করছেন এবং 5-10 মিনিট পরে সেটা ভুলে গেছেন, এরকম সমস্যার সম্মুখীন আপনি যদি হয়ে থাকেন তাহলে নিয়মিত যদি আপনি কলা খেতে পারেন তাহলে আপনাদের এই সকল সমস্যা আর থাকবে না। বন্ধুরা, যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ ওঠে, মূলত ব্রণ হচ্ছে পানিশূন্যতার কারণে হয়। আপনি যদি নিয়ম মাফিক কলা খেতে পারেন তাহলে আপনাদের পানিশূন্যতা অনেকটাই পূরণ করবে এবং আপনাদের শরীরে আয়রনের মাত্রা অনেকটাই যুক্ত করবে, যার কারণে আপনাদের ব্রণ হওয়ার আশঙ্কা একেবারেই থাকবে না। অনেকেই আছে যাদের অল্প বয়সে চুল পড়ে যায়, বিশেষ করে মেয়েদের বর্তমানে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পরে অনেকগুলো চুল চিরুনির সাথে থাকে, তারা যদি নিয়মিত কলা খেতে পারে তাহলে চুলের গোড়া আগের থেকে অনেকটা শক্ত এবং মজবুত হয়। বন্ধুরা, নিয়মিত কলা খাওয়ার ফলে আপনাদের চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া আপনারা যদি রাত্রিবেলা ঘুমানোর সময় কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরের বিভিন্ন ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।